তামাক পাতা দিয়ে সিগারেট তৈরির কথা আমরা জানি। যদি বলা হয় এবার ইঁদুরের বিষ্ঠায় তৈরি হবে সিগারেট, তাহলে আশ্চর্য হবেন অনেকেই। ইঁদুরের বিষ্ঠায় তৈরি হচ্ছে সিগারেট। আপনি টাকা দিয়ে যে সিগারেট কিনে খাচ্ছেন তাতে কি আছে জানেন কি? আপনি সহজ জবাব দেবেন, তামাক দিয়ে তৈরি হচ্ছে সিগারেট। কিন্তু এবার শোনা যাচ্ছে অনেক সিগারেটের ভেতরে থাকে ইঁদুরের বিষ্ঠা, এমন আশ্চর্যজনক কথা জানিয়েছেন একটি গবেষণা প্রতিষ্ঠান। বিশেষ করে যেসব সিগারেট বাজারে সস্তায় পাওয়া যায় সেগুলোর ভেতরের উপাদান পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেছে এর ভেতরে রয়েছে ইঁদুরের বিষ্ঠা। ইউনিভার্সিটি অফ সিডনির প্রফেসর সিমন চ্যাপম্যান দিয়েছেন এমন এক ভয়ঙ্কর তথ্য। তিনি জানিয়েছেন সিগারেটের ফিল্টারে ব্যবহার করা হয়ে থাকে শুকুরের রক্ত। নেদারল্যান্ডসের এক গবেষণাকে উদ্ধৃত করে তিনি বলেছেন যে ওই গবেষণায় দেখা গেছে 185টি সিগারেট উৎপাদনকারী কারখানায় ব্যবহার করা হয়ে থাকে শুকুরের রক্ত। সিগারেটের ফিল্টারে রক্তের গুরুত্বপূর্ণ উপাদান হিমোগ্লোবিন ব্যবহার করা হয়ে থাকে। আবার কখনো কখনো এমনও শোনা যায় মৃত মাছিও নাকি ব্যবহার করা হয় এই সিগারেট বানাতে। সিমন চ্যাপম্যান আরও বলেছেন সিগারেট উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো কি কি উপাদান ব্যবহার করছে তা সবসময় গোপন রাখে। তারা বলে থাকে যে এটা তাদের ব্যবসা এবং তারা ব্যবসার গোমর কখনো ফাঁস করবেন না, আর তাই বিষয়টি নিয়ে সৃষ্টি হয় জটিলতা। সিমন চ্যাপম্যান বলেছেন নেদারল্যান্ডসের এই গবেষণায় আরও বলা হয়েছে শুকুরের রক্ত থেকে হিমোগ্লোবিন নিয়ে তা সিগারেটের ফিল্টারে ব্যবহার করা হয়ে থাকে। গ্রিসের সিগারেট উৎপাদনকারী একটি প্রতিষ্ঠান শুকুরের হিমোগ্লোবিন ব্যবহারের বিষয়টি ইতিমধ্যেই স্বীকারও করেছে। শুকুরের রক্ত বা ইঁদুরের বিষ্ঠা যাই থাকুক না কেন, ধূমপায়ীদের কি তাতে কিছু আসে যাবে? অন্তত এটি কেউ নিশ্চিত করে বলতে পারবে না।